উজানে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও বেড়েছে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে আদিতমারি উপজেলার নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানায়, দুপুরে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি না থাকায় পানি কমতে পারে বলে ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে তিস্তার পানি বাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে মহিষখোঁচা, গোবর্ধন, সদর উপজেলার কালমাটি সহ বিভিন্ন নিম্নাঞ্চল। এতে অনেকেই সড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। জানা গেছে, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 40টি জলকপাট খুলে রাখা হয়েছে।